বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব, বর্তমানে ইন্ডিয়া থেকে বলছি। সো আমি এসেছিলাম ইন্ডিয়ার তামিলনাড়ু প্রদেশের সিএমসি হসপিটালে। সো সিএমসি হসপিটালে যখন আসলাম তখন আমার কাছে মনে হলো যে এই এলাকার হিস্ট্রিক্যাল কি আছে, তো এদের ঐতিহ্য সংস্কৃতি কি আছে। তো তার বিরুদ্ধে আমি মানুষের কাছে যখন জানলাম তখন এখানে দেখলাম, আমি আসলে ছোটবেলায় যখন খুব ছোট ছিলাম তখন টিপু সুলতান নামে একটা হতো, একটা প্রতি সপ্তাহে একবার করে টিপু সুলতান হতো, ওটা দেখার জন্য খুব ছিলাম। সো টিপু সুলতানের সম্বন্ধে বিস্তারিত খুব ভালো জানি, জাস্ট কিছু দেখেছি, কিন্তু সিরিয়াল দেখেছি। তখন সিরিয়ালটা হতো সিন্স 1997 or 1996 এই সময়টাতে। সো কখনো ভাবিনি যে এই জায়গাটার সাথে দাঁড়িয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর ব্যাপারে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। সো টিপু সুলতান সম্বন্ধে আমি খুব ভালো জানি না, তো আমি উইকিপিডিয়ার সহযোগিতা নিচ্ছি, সো ক্ষমা করবেন। সো টিপু সুলতান সম্বন্ধে আপনাদেরকে বলছি, সো ওনার নাম আছে মীর ফতে আলী বাহাদুর টিপু। তো নবাব নসি উদ্দৌলা, বাদশাহ নসি উদ্দৌলা বা মীর ফতে আলী বাহাদুর টিপু, তো রাজত্ব হচ্ছে 1782 থেকে 1799 পর্যন্ত। সো ওনার জন্ম হচ্ছে নভেম্বর 1750 এবং মৃত্যু হচ্ছে 4 মে 1799। আর উনি ছিলেন মহীশূর রাজ্যের শাসনকর্তা ইন্ডিয়ার। তো উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মূলত যুদ্ধটা করেছিলেন এবং উনি পূর্বসূরি হচ্ছে হায়দার আলী এবং পিতা হচ্ছে হায়দার আলী, মাতা হচ্ছে ফকির উন্নেসা। এবং এটা মোটামুটি এইটুকুনি, তো বিস্তারিত বলতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। সো আমি আপনাদেরকে টিপু সুলতান সম্বন্ধে কিছুটা বলছি যেটা আপনাদেরকে ভাল লাগবে। এই যে যে আমার যে ঠিক পেছনটায় আপনারা যে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিপু সুলতানের যে মহল বা টিপু সুলতানের মহলটা ভিতরে সেই লাস্ট দেওয়ালটা, এবং শত্রু থেকে বাঁচার শত্রু থেকে শিশের জন্য ডিফেন্সের জন্য উনি এই মহলটা তৈরি করেছেন। এটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এবং আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা পাথরে একটা করে সৈন্য যে দাঁড়ায় থাকবে। দেখবেন বর্তমানে প্রত্যেকটা জেল এবং ইম্পর্টেন্ট জায়গাতে দেখবেন একটা চৌকি থাকে যেখান থেকে লুক করা যায়, দেখা যায় কে আসতেছে যাচ্ছে। এই জন্য কিন্তু এই যে যে চৌকিগুলো ছোট 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 এখানে সৈন্যরা থাকতো। সো এখানে মূলত টিপু সুলতানের মহল ভিতরে, যেখানে বর্তমান ইন্ডিয়ান সরকার পুলিশ ট্রেনিং সেন্টার করছে। আই ডোন্ট নো হোয়াই, একটা হিস্টোরিক্যাল এরিয়াকে কীভাবে এরকমভাবে ওরা ধ্বংস করছে না কি করছে আমি জানি না, এই জন্য আমি খুব মনে খুব ক্ষুণ্ণ আর কি। যাই হোক, সো ওখানে রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে যাওয়া যায় না। এই এলাকাটা অনেক বড়, এর ভিতরে আছে একটা মন্দির, যে আমার জানা নাই খুব ভালো ডিটেলস। ওই মন্দিরের একটা ভিডিও আছে, আপনারা ওইটা দেখে নেবেন। আমার তো আমার মনে হয় যে যখন টিপু সুলতান এখানে ছিলেন, তার যে সৈন্য সমাধি ছিল সবাই তো আর মুসলিম ধর্মী ছিল না, যারা অন্য ধর্মের ছিল তারা হয়তো ওই মন্দিরে পূজা দিত। এবং এখানে এর ভিতরে একটা জাদুঘর আছে, যে জাদুঘরে পুরনো অনেকগুলা মুদ্রা থেকে শুরু করে হিন্দুদের দেবদেবীর সমস্ত হচ্ছে গিয়ে মূর্তি ওখানে আছে। আর ভিতরে অনেক, এই দেওয়ালটা অনেক দূরে এবং এর ভিতরের জায়গাটা অনেক বড়। এবং ওনার যে মা, ওনার মার, উনি যখন এখান থেকে উনি যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওনার যে ফ্যামিলি মেম্বার ছিল তাদেরকে ইংরেজরা হচ্ছে গিয়ে আটকে রেখেছিল। তো আটকে রাখার পরে ইংরেজদের কিছু সৈন্য মারা যায়। তো মারা যাওয়ার পরে ইংরেজরা দোষারোপ করেছিল টিপুর ফ্যামিলি হয়তো কেউ এই ষড়যন্ত্র করে এই তাদের হত্যা করে, ইংরেজদের হত্যা করে। তো ইংরেজরা যাদের যাদের সন্দেহ করেছিল, মানে তাদের কিছু সদস্যকে কলকাতা পাঠায় দেয় এবং নবাব টিপু সুলতানের, এবং যারা এখানে ছিল তাদের প্রতি ইংরেজদের তারা কি করে এখানে যারা ছিল, এবং এখানের অনেক মানুষকে ইংরেজরা হত্যা করে ইংরেজদের হত্যা করার কারণে। পরবর্তীতে অনেক দিন থাকার পরে এখানে এখানে বন্দী ছিল হচ্ছে টিপু সুলতানের মা সহ বউ এবং জামাতা। তো এখানে বন্দী থাকার পরে তারা যখন মারা যায়, তো মারা যাওয়ার পরে তাদের সমাধিত করা হয় হচ্ছে কি সিএমসি ভেলোর যে হসপিটালটা আছে সেই হসপিটাল থেকে প্রায় 1 কিলোমিটার সামনে গিয়ে। তো ওইখানে হচ্ছে মসজিদ আছে, ওইখানে তাদের মাজার আছে আর কি। তো আমি ওটা দিয়ে আপনাদেরকে আর একটা ব্লগ করে দিব যেটা আপনারা দেখতে পাবেন। সো মোটামুটি টিপু সুলতান সম্বন্ধে বিস্তারিত আমি খুব ভালো জানি না, তবে এটা আগের দিনের, উনি তো মুসলমান ছিল এবং উনি খুব ভালো একজন শাসন ছিল, ইংরেজদের বিরুদ্ধে খুব শক্ত শক্ত মানে ডিফেন্স উনি করেছিলেন এবং যুদ্ধ করেছিলেন। সো যুগে যুগে যে জিনিসটা আমি দেখেছি, মীর জাফর টিপু সুলতানের আমাদের যে নবাব সিরাজউদ্দৌলা, তো নিজের নবাব সিরাজউদ্দৌলার ধ্বংসের কারণ ছিল মীর জাফর। ঠিক এখানেও একজন টিপু সুলতানের যে যিনি ই ছিল আর কি, টিপু সুলতান যে লাস্টে মারা গেল ওনার কারণে ষড়যন্ত্র করেছিল, সেখানেও একজন জাফর ছিল, ওনার নামটা আমার সঠিক মনে নাই, উইকিপিডিয়াতে আছে আপনি একটু দেখে নেবেন।
তো যুগে যুগে জাফররাই বড় ভয়ঙ্কর, তো জাফরদের থেকে সাবধান। তো আরেকটা জিনিস যেটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে পৃথিবীতে যারা ভালো কাজ করে তাদের আসলে খুঁজে পাওয়া যায় না, আর যারা খারাপ কাজ করে তাদেরকে পূজা করা হয়। লাইক মির্জাফর যখন মারা গেছে তার কবরগুলা খুব সুন্দর করে রাখা হয়েছে এবং চকচক করে, চেনা যায় যেটা মির্জাফর। এবং নবাব সিরাজউদ্দৌলার যেখানে অনেক দূরে যেয়ে যেখানে মাটি দেওয়া হয়েছে এবং তার কবর গরু ছাগল হাঁটে, এটা হচ্ছে বিষয়। এবং ঠিক এমনই বিষয় টিপু সুলতানের বিষয়টা, এমন আমার কাছে মনে হয় এমনই যে এখানে তার জায়গাটা, আমার কাছে মনে হলো আমি যখন ভিজিট করলাম আমার কাছে মনে হলো টিপু সুলতানের প্রতি এরা খুব নেগেটিভ, কেন নেগেটিভ আমার আসলে জানা নাই। সো টিপু সুলতানের যারা যারা যার কারণে টিপু সুলতানের ইংরেজদের কাছে ব্যর্থ হলো বা তারা মারা গেল, তার কবরটা খুব চকচক এবং টিপু সুলতানের কোনো খোঁজ নাই, তার ফ্যামিলির কিন্তু এখানে কোনো অস্তিত্ব কিন্তু নাই। তো এটা ছিল আসলে টিপু সুলতান সম্বন্ধে বিস্তারিতটা, আমার ভালো করে জানা নেই। সো আপনারা খুঁজে দেখবেন, আর যদি ইন্ডিয়ার সিএমসিতে আসেন মানে তামিলনাড়ুতে আসেন তো অবশ্যই এখানে এসে যাবেন, এখানে খুব ভালো ভালো জায়গা আছে, দেখে ঘুরে যাবেন, আশা করি আপনি ভালো আনন্দ পাবেন। এবং এখানে একটা খেলার পার্কও আছে, মানে পার্কও আছে, এখানে আপনি চাইলে একটু সময় কাটাতে পারেন। সো মোটামুটি এই। সো বন্ধুরা, আশা করি টোটাল বিষয়টা আপনি এনজয় করেছেন। যদি এই বিষয়ে আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমি তো পুরোপুরি জানি না, আমি আপনাকে জেনে জানানোর ব্যবস্থা করবো। চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করতে আপনি বলবেন না। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে আরও নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।